এখন আমরা একটা স্বৈরাচার রাজার রাজ্য শাসন দেখব তো কোনো এক কালে একজন স্বৈরাচার রাজা ছিল যার নাম হচ্ছে দর্শন এই দর্শন কি করলো এই দর্শন হচ্ছে একজন পৌরা মানে বৃদ্ধ একজন বৃদ্ধ মানুষকে খুব বেশি নির্যাতন করতো মানে এত এত বেশি নির্যাতন করত। এত এত বেশি পেষণ করতো এই প্রেশনের কারণে আর এই বৃদ্ধ যে ছিল এই ছিল হচ্ছে অনেকগুলো মেয়ে তো এই মেয়েগুলোর প্রতি সে নির্যাতন চালাতো সো তাদের কি কি নাম ছিল তাদের নামগুলো যদি আমরা দেখি এইখানে তার প্রথম যে মেয়ে তার নাম ছিল হচ্ছে দ্বিতীয় মেয়ের নাম ছিল কোল্টা তৃতীয় মেয়ের নাম ছিল হচ্ছে এদের এদেরকে এত এত নির্যাতন চালাতো সৈরিনী ওকে চতুর্থ মেয়ের নাম ছিল হচ্ছে এখানে তারপরের জনের নাম ছিল পঞ্চম জনের নাম ছিল হচ্ছে গভাস্তি হ্যাঁ এর পরের জনের নাম ছিল সে অক্ষহনি এর পরের জনের নাম ছিল সারঙ্গ নাম না জানা কি অন্যান্য রাজার এই যে পেশন টেশন চলছিল রাজার কিসের কারণে পেশনের কারণে ওকে তাহলে রাজার পেশনের কারণে এটা কি করছে এই বোরা বেটা বা পৌরা তার যত মেয়ে ছিল তার কি করছে সৈরা কোলটা সৈরিনী রাক্ষস টুক অবস্থি সারঙ্গ এবং অন্যান্য নিয়ে কি করছে অন্যদের নিয়ে গোবাক্ষ দিয়ে গবাক্ষ মানে হচ্ছে ছিল রাজদরবার গবাক্ষ দিয়ে কি করছে পালাই গেছে তো গেছে কোথায় পালাই গেছে হচ্ছে তোমার তখন হচ্ছে প্রায় সূর্য ডোবার ভাব তার মানে নিচে সূর্যকে বলা হয়েছে মাততন্ড হ্যাঁ এই মাততন্ডের নিচে দিয়ে তারা পালাই যাচ্ছে কোথায় সীমান্তে মানে জাস্ট সমুদ্র পার হইলে কিন্তু তারা রাজা রাজ্য থেকে বের হয়ে যাবে আর একটা রাজ্য তারা চলে যাবে তাদেরকে রাজা পারবে না সীমান্তে যায় তারা যে শোষণটা ছিল যা তাদেরকে রাজা যে শোষণটা করেছিল এটা থেকে বাঁচার জন্য মাঠতন্ডে নিচ দিয়ে সূর্যের নিচ দিয়ে মানে সূর্য ডুবার আগে আগেই তারা কি করে সীমান্তে পৌঁছে যায় তাহলে সীমান্তে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পর কি করে যাক আল্লাহ বাঁচাইছে এরকম একটা বিষয়টা মানে শুদ্ধতনে নিজেদেরকে শুদ্ধ করে ফেলে তাহলে এই যে বললাম যে আমাদের রাজা রাজা ছিল তো এই এই কি করছে বৃদ্ধ যে পৌরা আছে একে নির্যাতন করত কেন নির্যাতন খুবই সুন্দরী তো তাদেরকে দিয়ে মনে করো যে অনেক কাজ করাচ্ছ তাদেরকে যে নাচাতো এ করতো তা করতো সো বিভিন্ন ধরনের শাসন শোষণ করতো সো একদিন কি করলো পৌরা পৌরা হচ্ছে তাদের যেসব মেয়ে ছিল যেরকম শৈর উল্টা শৈরিক গির গবস্থি তারপরে হচ্ছে অন্যান্য জানা অন্যান্য যেসব নিয়ে কি করে এই গবাক্ষ দিয়ে রাজ দরবারে যে দরজা ছিল ওই দরজা দিয়ে তারা হচ্ছে সূর্যের নিচ দিয়ে কি করে তারা সন্ধ্যা হয়ে যাচ্ছে তার মানে সূর্য ডুবা টুবা অবস্থা সমুদ্রের নিচে তাদের সীমান্তে যায় সীমান্তে যে কি করছে তারা শুদ্ধ ধরনের আল্লাহ বাঁচাইছে আর আমরা ওই কখনো ফিরবো না এই যে গল্প তোমাদেরকে বললাম এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে এই গল্প থেকে তোমরা শিখতে নিপাতনে নিপাতনে সিদ্ধ সিদ্ধ কোনগুলো এইগুলো এই যে গল্পের কথা মনে থাকলে তুমি এই নিপাতনে সিদ্ধ সরসন্ধি গুলো কিন্তু খুব ভালো মতোই আহ খুঁজে পেতে পারবে তোমাকে যদি দিয়ে বলা হয় নিচের কোন টি নিপাতনে সিদ্ধ সরসন্ধি তুমি কিন্তু খুব ইজিলি এখন অ্যানসার করতে পারবা এখানে যতগুলো নাম আছে যেরকম পৌরা শৈর অপরোহী সারঙ্গ অন্যান্য দার্শন শুদ্ধাত পেশন গবাক্ষ হ্যাঁ সবই কি সবই হচ্ছে নিপাতনে সিদ্ধ সরসন্ধি সো আশা করি এভাবে মনে রাখো দেখবা যে এগুলো কখনোই ভুল হবে না আর গল্পটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে